আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব পৃথিবী পরিচিতি। পৃথিবী পরিচিতি এমন একটা টপিক যে টপিকটা থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের তোমরা তোমাদেরকে বলবো পৃথিবী পরিচিতিটা খুব ভালো করে তোমরা পড়াশোনা করবা। তো এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? সাধারণত আসবে যে পৃথিবী পরিচিতি, পৃথিবীর মধ্যে কয়টা দেশ আছে, পৃথিবীর কোন দেশের কি অবস্থা, এই সেই নাই। তো আমরা এইখান থেকে দেখবো যে পৃথিবী পরিচিতির মধ্যে বাংলাদেশে বা আমরা যদি দেখি পৃথিবীর দেশ কয়টা। তো আমরা দেখো পৃথিবীতে টোটাল দেশ আছে 230টা, কিন্তু এর মধ্যে মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা আছে 195টা। আর তাদের আর আর জাতিসংঘভুক্ত অর্থাৎ জাতিসংঘের মধ্যে অন্তর্ভুক্ত দেশ হচ্ছে, হ্যাঁ, একশো জাতিসংঘের অন্তর্ভুক্ত তিরানব্বইটা দেশ হচ্ছে 193টা দেশে। আর এখন এই পৃথিবীর মধ্যে সাগর আছে 5টা, এর মধ্যে সবচেয়ে বৃহত্তম সাগর, গভীরতম সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আমরা একটু দেখি, দেখো এখানে একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এশিয়া মহাদেশে আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে চীন, জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তো তোমরা এটা কাইটা, এটা হচ্ছে ভারত লিখবা। কেন ভারত লিখবা? কারণ ভারত হচ্ছে রিসেন্টলি আমাদের জনসংখ্যায় এবং হচ্ছে সবকিছুতে হচ্ছে সে হচ্ছে চীনকে ছাড়াই গেছে। তো আমাদের আজকে যে বিষয় যে আমরা হচ্ছে চীন আর ভারত নিয়ে, ইন্ডিয়া বা ভারত, নেপাল, এগুলো সবগুলো সম্পর্কে পড়বো। তো এই যে আমাদের আজকের যে আমাদের বিষয় হচ্ছে যে আমরা বিশ্ব সম্পর্কে পড়বো, বিশ্বর পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তো এই যে বিশ্ব পরিচিতি, বিশ্ব পরিচিতি কেন পড়তে হবে? কারণ বিশ্ব পরিচিতি পড়লে তুমি হচ্ছে অ্যাটলিস্ট তোমার ইন্টারন্যাশনাল পার্ট যে অংশটা আসবে সেই ইন্টারন্যাশনাল পার্টটা তুমি খুব ভালোভাবে সলভ করতে পারবা। তো জনসংখ্যা এখন বিশ্বের কোন দেশ সবচেয়ে বড় আছে বলো তো? জনসংখ্যায় কোন দেশ সবচেয়ে বৃহত্তম দেশ বলো? ইন্ডিয়া, ইন্ডিয়া। তো আমরা ভারত, জনসংখ্যায়, হ্যাঁ, ইন্ডিয়া আর ভারত দুইটা একই দেশ আমরা জানি, কিন্তু ভারত বর্তমানে নিজেদেরকে ভারতীয় হিসেবে প্রমাণ করার জন্য তারা তাদের ইন্ডিয়া নামটা চেঞ্জ করতে যাচ্ছে। তো আমরা এখানে দেখবো যে ভারত যে দেশটা রয়েছে সেই দেশটার আশেপাশে কি দেশ রয়েছে, বা আমাদের অন্যান্য যে দেশগুলো রয়েছে সবগুলো দেশের কোনটার মধ্যে কেন বিখ্যাত, কোনটার কি আমরা হচ্ছে করব, সেই বিষয়গুলো আমরা একটু ডিটেলসে এই শীটে আমরা আজকে পড়াশোনা করবো। তো প্রথমে দেখো তোমাদেরকে আমি বলি যে আর টোটাল হচ্ছে, তোমরা যদি দেখো টোটাল হচ্ছে এই 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 যে এশিয়া মহাদেশে দেশের 44টা, আফ্রিকাতে আছে 54টা, ইউরোপে আছে 48, উত্তর আমেরিকা যেটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো দেশগুলো আছে সেখানে আছে তোমার টোটাল 23টা দেশ, দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 12টা, ওশেনিয়ার দেশ হচ্ছে 14টা। পরীক্ষায় আসে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, দেশটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। দেশটার নাম কি? ভ্যাটিকান সিটি। মানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি? ভ্যাটিকান, ভ্যাটিকান হ্যাঁ, ভ্যাটিকান সিটি। সিটি। হ্যাঁ, এই ভ্যাটিকান সিটি যে দেশটা রয়েছে সেই দেশটা হচ্ছে একটা সময় হচ্ছে ইতালির মধ্যেই ছিল, এখনো ইতালির মধ্যে আছে। অর্থাৎ এমন একটা দেশ যেটা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ, কিন্তু সেই দেশটার কিছু সমস্যা আছে। সমস্যার মধ্যে কি আছে? যে একটা সমস্যা হচ্ছে ভ্যাটিকান সিটি তোমার এমন, তারা হচ্ছে চায় না যে তারা নিজেদের একটা তাদের দেশের মধ্যে ধরো কোনো মহিলা নাই বা নারী নাই, তারা হচ্ছে নিজস্ব পোপদের দ্বারা শাসিত একটা দেশ। মানে যাই হোক, তো আমরা এই দেশগুলো সম্পর্কে জানবো। তার আগে যে দেখো মহাদেশগুলো আছে, ধরো ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো। আমরা একটা মানচিত্রের মাধ্যমে দেখি যে কোন মহাদেশটা কোথায়। ধরো এই যে এখানে আমরা একটা মানচিত্র আছে, তোমরা যদি দেখো এই যে এটা হচ্ছে মানচিত্র, তোমরা এটা দেখতে পারতেছো আশা করি। তো এই যে এই ম্যাপটা, এই ম্যাপের মধ্যে তোমরা দেখো, তোমাদেরকে দেখায় এই যে মহাদেশগুলো, এই যে ধরো এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের ঠিক তোমার বাম পাশে রয়েছে এই ছোট্ট করে ইউরোপ একটা মহাদেশ, যে মহাদেশটা পুরো বিশ্বকে লুটে পড়ে একদম খেয়েছে। তারপর হচ্ছে তোমার ইউরোপের ঠিক নিচে আছে তোমার আফ্রিকা মহাদেশ, তারপরে এই যে এই এটা এস আকৃতির একটা মহাসাগর, দেখো এস আকৃতি ইংরেজি, এখান থেকে যদি ধরি এস আকৃতির, তো এই মহাসাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিকের এই পারে হচ্ছে উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে তোমার যদি দেখি আমরা আছে এখানে হচ্ছে তোমার উত্তর আমেরিকা, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এখানে দেখো এই যে এটা, এটাও প্রশান্ত মহাসাগর, আবার এই পাশে এটাও প্রশান্ত মহাসাগর, অর্থাৎ প্রশান্ত মহাসাগর দুই দিকে। তো এই যে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা এটা হচ্ছে ফিলিপাইন অবস্থিত, ঠিক এই জায়গাটাই ফিলিপাইনে, এটা ফিলিপাইনের ফিলিপাইনের মারিয়ানা ট্রেঞ্চ। তো প্রথম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, ঠিক ভারতের বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের নিচে, আর এটা হচ্ছে তোমার আটলান্টিক, আর উপরে উত্তর, নিচে দক্ষিণ। এবার আসি এই সাগর গুলোর মধ্যে সবচেয়ে গভীরতম, আমি তো বললাম প্রশান্ত মহাসাগর,
আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে উত্তর মহাসাগর। আচ্ছা, এখানে তোমাদের একটা চিত্র দেখাবো, যে চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সভ্যতার চিত্র। এই চিত্র সভ্যতার মানচিত্র। দেখো সভ্যতা বলতে কি বোঝায়? সভ্যতা বলতে রাষ্ট্রবিজ্ঞানী মেকাইবার বলছে, আমরা যা তাই আমাদের সভ্যতা, অর্থাৎ আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা, আর আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আচ্ছা, তাই পুরাণের মতে আমরা কি পাইলাম, যে আমরা যা ব্যবহার করছি তাই আমাদের সভ্যতা। তো এই যে সভ্যতার মধ্যে, ধরো তাহলে আমরা কি করবো, সভ্যতার মধ্যে দুইটা জিনিস পড়ো, তুমি একটু খাতায় নোট রাখো, আমি তোমাদের সভ্যতা থেকে কিন্তু প্রশ্ন করব। সভ্যতা থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে যে সভ্যতা কোথায় অবস্থিত, অর্থাৎ তোমাকে পরীক্ষায় আসবে যে সভ্যতাগুলো তুমি নাম দেখে চিনো না, সেগুলো দিয়ে দিয়ে দিবে এই সভ্যতাটা কোথায় অবস্থিত। যেমন তোমাকে বলতে পারে, বলো তো ভাই অ্যাজটেক সভ্যতা, আজটেক সভ্যতা কোথায় অবস্থিত, আজটেক সভ্যতা কোথায় অবস্থিত, তোমার এটা আসতে পারে পরীক্ষায়। তারপরে তোমার আসতে পারে ধরো ইঙ্কা সভ্যতা কোথায় অবস্থিত, মায়া সভ্যতা কোথায় অবস্থিত, এরকম। তারপরে আসতে পারে কোন সভ্যতার অবদান। দেখো প্রথমে আমি বাম বাম দিক থেকে শুরু করি। দেখো প্রথমে হচ্ছে এই যে মেক্সিকোর আজটেক, তোমরা জানো ম্যারাডোনা একটা গোল আছে, হ্যান্ড অফ দা গোল, হ্যান্ড অফ দা গড, হ্যান্ড অফ দা গড, এই গোলটার কথা নাম শুনছো, যে উনি হাত দিয়ে একটা গোল দিয়েছিল ম্যারাডোনা, তোমাদের তোমরা এটা জানো এটা সম্পর্কে? জি ভাইয়া জানি হ্যাঁ, উনি যে যে, ৮৩ বিশ্বকাপে ফল হ্যাঁ করেছে হাত দিয়ে হ্যাঁ গোল দিয়ে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ এরকম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ৮৬ বিশ্বকাপে এটা নিছে। তোমরা কি জানো ৮৬ বিশ্বকাপ কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে? মেক্সিকো মেক্সিকো অ্যাবসলুটলি মেক্সিকোতে হয়েছে। এই মেক্সিকোর যেই স্টেডিয়ামে, হ্যাঁ যে স্টেডিয়ামে আমাদের হচ্ছে ম্যারাডোনা হচ্ছে হাত দিয়ে গোলটা করছে, এবং যেটা করে হ্যান্ড অফ দা গোল, এই স্টেডিয়াম আস্টেক স্টেডিয়াম। নামটা কি? আস্টেক স্টেডিয়াম। অর্থাৎ এই মেক্সিকোর এই স্টেডিয়ামের নাম হচ্ছে আস্টেক স্টেডিয়াম, আর সেই আস্টেক সভ্যতা হচ্ছে মেক্সিকোতে অবস্থিত। তাহলে পরীক্ষায় যদি আসে আস্টেক সভ্যতা কোথায় অবস্থিত, আস্টেক সভ্যতা হলো মেক্সিকোতে অবস্থিত। মেক্সিকো হ্যাঁ, আস্টেক সভ্যতা হলো মেক্সিকোর একটা সভ্যতা, যেটা হচ্ছে মেক্সিকোর, আমরা জানি যে মেক্সিকোতে অবস্থিত। তারপরে আমরা দেখব মায়া সভ্যতা, মায়া সভ্যতা হলো এই মধ্য আমেরিকার সভ্যতা। তাহলে মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মধ্য আমেরিকায়। পরীক্ষায় প্রশ্ন আসবে মায়া সভ্যতা কোথায়, এই মধ্য আমেরিকার, এখানে নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়েতেমালা, বেলিজ, হ্যাঁ তারপরে কিউবা, তারপর হচ্ছে হাইতি, এই দেশগুলো আছে, হ্যাঁ সেন্ট কিটস এন্ড নেভিস, ওয়েস্ট ইন্ডিজ, এগুলো মায়া সভ্যতা। আর আরেকটা হচ্ছে ভাইয়া ইনকা সভ্যতা, বলো। বলছি মধ্য আমেরিকা তো বলছেন, এটা যদি হ্যাঁ, আসে তো উত্তর আমেরিকা দেবো নাকি দক্ষিণ আমেরিকা দিব? কোনটা মধ্য আমেরিকা আসবে? মায়া সভ্যতা মধ্য আমেরিকায় অবস্থিত, উত্তর আমেরিকায় তো কোনো সভ্যতাই ছিল না, উত্তর আমেরিকায় শুধুমাত্র আজটেক সভ্যতা মেক্সিকোতে ছিল। উত্তর আমেরিকা মধ্য, দক্ষিণ ওকে আমেরিকা আসলো কোথায়? মানে মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকাতে। তো এখন মধ্য আমেরিকা কি? মধ্য আমেরিকা বর্তমানে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন পরীক্ষায় আসলে তুমি অবশ্যই মধ্য আমেরিকা অপশন থাকলে অপশন দিবা। এটা মধ্য আমেরিকা বলতে এই যে এই এই মাঝখানের যে মেক্সিকোর নিচের অংশটা, এই যে এই অংশটা। আচ্ছা, তারপরে আমরা দেখব এই যে এখানে ইনকা সভ্যতা, ইনকা সভ্যতা কোথায় হচ্ছে? ইনকা সভ্যতা তোমার হয়েছে পেরুতে হয়েছে, ইনকা সভ্যতা আমার কোথায় হয়েছে? পেরুতে। এই পেরুর যে এই যে ইনকা সভ্যতা রয়েছে পেরুতে হয়েছে, আর এই যে এটা হচ্ছে মায়া সভ্যতা, এই যে এই জায়গাটা মায়া সভ্যতা। হ্যাঁ, তো ইনকা সভ্যতার একটা পেরুতে হয়েছে পরীক্ষায় আসা সভ্যতা কোথায়? তাহলে দক্ষিণ আমেরিকার একমাত্র সভ্যতার নাম কি? ইনকা সভ্যতা। আর ইনকা সভ্যতার একটা নিদর্শন হচ্ছে মাচু পিচু, মাচু পিচু, এটা হচ্ছে একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে মাচু পিচু। আচ্ছা দেখো, তারপরে আমরা আসি রোমান সভ্যতা। তোমার নাম শুনে বুঝতে পারতেছো রোমান সভ্যতা হচ্ছে রোমকে কেন্দ্র করা হয়েছে। আচ্ছা, তো রোমান সভ্যতার অবদান গুলো তোমাদের জানতে হবে, রোমান সভ্যতাটা পূর্ব রোমান সভ্যতার অবদান গুলো। তারপরে আমরা দেখব মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা মিশরকে, নীল নদকে কেন্দ্র করে উঠছে। মিশর নীল নদের দান কে বলেছেন জানো তোমরা? মিশর নীল নদের দান কে বলেছেন? হেরোডোটাস হেরোডোটাস। হেরোডোটাস হ্যাঁ, হেরোডোটাস। আর এইখানে দেখো এই যে এই যে এই যে সভ্যতা, এই সভ্যতাকে কেন্দ্র করেছে গ্রিক সভ্যতা। এই যে ভূমধ্য সাগরে একমাত্র সাগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা, তো এই যে গ্রিক সভ্যতা। হ্যাঁ, মানে এই যে এই সভ্যতার মধ্যে কি হইলো, এই সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতায় আমরা জানি গণতন্ত্রের বিকাশ হয়েছে। গণতন্ত্রের বিকাশ তোমরা জানো কোথায় হয়েছিল, প্রাচীন কোন কোন নগরে হয়েছিল গণতন্ত্র? বৃষ্টি গ্রিসের অ্যাথেন্সে। তো গণতন্ত্র অবদান তারা, মেপ তারা বানাইছে, তাদের অবদান। তারপরে দেখো মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া সভ্যতা যেটা চারটা পর্যায়ে আছে, কয়টা পর্যায়ে? চারটা পর্যায়ে আছে। সেই চারটা পর্যায়ে হচ্ছে সুমেরীয়, কেলেডীয়, এশিরীয়, হ্যাঁ এটা হচ্ছে এটা। তো এই চারটা পর্যায়ে আমরা পড়বো। তারপরে পারস্য সভ্যতা, পারস্য সভ্যতা মানে কি? পারস্য সভ্যতা ইরানীয় সভ্যতা, ইরানকে। আর তারপর হচ্ছে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা মানে কি? সিন্ধু সভ্যতা মানে হচ্ছে যে সিন্ধু নদকে কেন্দ্র করে
এই যে আমাদের যে উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে একমাত্র সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা। পরীক্ষায় আসবে ভারতীয় উপমহাদেশে একমাত্র সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা। আর এই সভ্যতায় তোমরা যে বাটখারা দেখো, বর্তমানে দাঁড়িপাল্লা দেখো, এটা পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়েছে কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। তাহলে পরিমাপ পদ্ধতির উদ্ভাবন ধারণা হয়েছে, করা হয়েছে। হ্যাঁ ধারণা করা হয় না ভাই, সিন্ধু সভ্যতা হয়েছে। চৈনিক সভ্যতা, চৈনিক সভ্যতা খুবই তোমার হচ্ছে একটা এনরিচ একটা সভ্যতা, চীন বর্তমানে যেটা আছে। আমরা এবার অবদান গুলো হালকা করে দেখি। আফ্রিকার একমাত্র সভ্যতা কোনটা বলো তো তোমরা? আফ্রিকার একমাত্র সভ্যতা, আফ্রিকার একমাত্র সভ্যতা কোনটা বলো? আফ্রিকায় শুধুমাত্র একটাই সভ্যতা ছিল, নাম কি বলো? মিশরীয় সভ্যতা। মিশরীয় হ্যাঁ, মিশরীয় সভ্যতা। এতক্ষণে কইলে হবে? এই মিশরীয় সভ্যতা একটা লিখন পদ্ধতি ছিল, নাম ছিল হায়ারোগ্লিফিক। সবাই খাতা মধ্যে নোট দাও, হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কার ছিল? মিশরীয়দের ছিল। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিশরীয়দের ছিল, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিশরীয়দের ছিল। এবং তারা অনেকগুলো অবদান তাদের আছে। যাই হোক, আমরা এগুলো একটু ডিটেলসে আমরা প্রত্যেকটা পড়বো একটু পরে। তারপরে মেসোপটেমীয় সভ্যতার যে ধরো সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, চারটা পর্যায়ে। আচ্ছা, তারপরে রোমান সভ্যতা, রোমান যে আইন, রোমান সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন। তোমরা এটা লিখতে পারো, আইন। রোমান সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন। তারপর আইনের বিকাশ হয় কোন সভ্যতায়? রোমান সভ্যতায়। তাহলে রোমান সভ্যতার সবচেয়ে বড় অবদান কি? আইন। আচ্ছা, তারপরে আমরা দেখবো এই যে মিশরীয় সভ্যতা। আমরা জানি মিশরীয় সভ্যতা, মিশরীয়রা পিরামিড তৈরি করছিল। তারপর হয়তো তোমার আরেকটা বিষয়, মিশরীয়দের হচ্ছে তাদের কিছু জিনিসে তারা অন্যদের থেকে অনেক আগায় গেছিল। যেমন তারা 365 দিনে যে মাস আর 365 দিনে যে বছর, হ্যাঁ এগুলা কিন্তু মিশরীয়দের অবদান। হ্যাঁ, মিশরীয়রা এই অবদান গুলো যুগে যুগে তারা রেখে আসছে। তারপরে তোমার সিন্ধু সভ্যতার অবদান তো বললামই, মেসোপটেমিয়া বললাম, আর এই যে তোমার হচ্ছে পারস্য সভ্যতা। তোমরা যে দারিউস, দারিউস একজন রাজা ছিল, পারস্য সভ্যতার রাজা। আর ভাইকিং সভ্যতা, ভাইকিং সভ্যতা হচ্ছে নরওয়ে, তারপরে তোমার উত্তর ইউরোপটা কেন্দ্র করে, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই দেশগুলোকে কেন্দ্র করে ভাইকিংস। পরীক্ষায় আসবে ভাইকিংস উপজাতি কোথায় বা ভাইকিংস উপজাতি কোথায় বসবাস করে বলো তো? কোথায় বসবাস করে বলো? উত্তর আমেরিকাতে, উত্তর আমেরিকার নরওয়ে, তারপর হচ্ছে তোমার তোমার ফিনল্যান্ড, ডেনমার্কে, এগুলোতে ভাইকিংস উপজাতিরা বসবাস করে আর কি। তো ভাইকিংস পরীক্ষায় আসবে। আচ্ছা, তো তোমাদেরকে যেটা বলবো, আমাদের প্রথম লিঙ্ক শেষ হওয়ার পরে তোমাদের 2 মিনিট পরে আমরা আবার জয়েন করব। হ্যাঁ বুঝছো, আমাদের প্রথম লিঙ্কটা শেষ হওয়ার পরে 9 মিনিট পরে আবার জয়েন করব। কারণ সাথে সাথে জয়েন করা যাচ্ছে না, তোমাদের 9 মিনিটের একটা ব্রেক থাকবে। তারপরে আসে আমরা এই হচ্ছে যে তোমাদের হচ্ছে এই এটা ডিটেলসে আমরা হচ্ছে তোমাদেরকে এটা পড়বো আর কি। ডিটেলসে কি কি পড়বো আমাদের, ডিটেলস পড়ার এ হচ্ছে আমাদের টোটাল এই যে পুরা এই শীতটার মধ্যে আমরা হচ্ছে আমাদের দেশগুলো সম্পর্কে জানবো, আমাদের এই যে মুদ্রা, তারপর হচ্ছে দেশগুলোর অবস্থান, কিভাবে দেশগুলো মনে রাখা যায়, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস এ পড়বো। ঠিক আছে, সো আমাদের আর 1 মিনিট আছে। তোমরা কি সোফার পড়া বুঝতেছো যে কোন সভ্যতার কি জি অবদান ভাইয়া, না? এইভাবে এই যে এখানে বেবুলনীয় সভ্যতা, আমরা প্রত্যেকটা সভ্যতা ধরে ধরে পড়বো, সমস্যা নাই। তোমরা 10 মিনিট পরে সবাই জয়েন করবা, ঠিক আছে? আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এটার থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে কিন্তু। তো আমাদের এই ক্লাসটার মধ্যে আমরা চেষ্টা করব তোমাদের সভ্যতা রিলেটেড সকল সমস্যার সমাধান যেন হয়ে যায় ইনশাআল্লাহ। তো সভ্যতা যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে এই সভ্যতার থেকে আর কোনো প্রশ্ন আসলে তোমরা আটকাবো না পরীক্ষায়। কারণ সভ্যতা এমন একটা বিষয় যে বিষয়টা থেকে তোমার আসে, ঘুরে ফিরে আসে। সভ্যতাগুলো বুঝলে তুমি দেশের অবস্থানগুলো, দেশের বিভিন্ন বিষয়গুলো তুমি সহজে বুঝতে ধরতে পারবে আর কি। ধরো দেশের বিষয়গুলো, বিভিন্ন দেশের আঞ্চলিক অবদান, এগুলো তোমরা দেখতে পারবে আশা করি। তো এই যে আমরা দক্ষিণ এশিয়া পড়বো, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া পড়বো, সবগুলো আমরা একটা রিভিশন আজকে